তো যে আল্লাহ আপনাকে জন্ম দিল, যে আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিক, যে আল্লাহ আপনার রুজি রুটির মালিক, যে আল্লাহর জমিনে আপনি বসে আছেন, যে আল্লাহর আসমানের ছায়ার নিচে বসে আছেন, যে আল্লাহর সূর্য গ্রহণ করতেছেন, যে আল্লাহর অক্সিজেন গ্রহণ করতেছেন, 10 মাস 10 দিন মায়ের পেটে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে, 2.5 বছর মায়ের বুকের দুধ থেকে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে, আজকে সকালে যা খেয়েছেন ওটাও আল্লাহর দেওয়া রিজিক, দুপুরে যা খেয়েছেন ওটাও আল্লাহর দেওয়া রিজিক, যাতে রাতে যেটা খাবেন ওটাও আল্লাহর দেওয়া রিজিক, তাহলে যদি কারো ইবাদত করতে হয় তো কার করতে হবে? আল্লাহর করতে হবে না? আজমির শরীফে গিয়ে বাবার ইবাদত করতে হবে? এই জায়গাতেই সমস্যা। সকল ধর্মের মাঝে আর ইসলামের মাঝে পার্থক্য এই জায়গাতেই। অন্য আর যত ধর্ম সমাজে চলতেছে সবাই এই দাওয়াত নিয়ে এসেছে, হিন্দু আছে সমাজে, বৌদ্ধ আছে সমাজে, শিখ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, সবার কাছে যান, সবাই বলবে ওরে বাপরে বাপ, তুমি সরাসরি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না। প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগের জন্য যেমন লিঙ্ক লাগে, মাধ্যম লাগে, ওয়াস্তা লাগে, তেমন আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য লিঙ্ক লাগবে, মাধ্যম লাগবে, ওয়াস্তা লাগবে। তুমি লিঙ্ক ছাড়া আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবা না। এই লিঙ্ক দিয়ে সৃষ্টি জীবকে, আল্লাহর বান্দাকে তার সৃষ্টিকর্তা থেকে দূরে করে দেওয়া হয়েছে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছেন খালি এই ধান্দায় যে আল্লাহর সাথে আমি ডাইরেক্ট কিছু করতে পারবো না, ওই বাবার মাধ্যম দিয়ে যেতে হবে, শাহজালাল বাবার মাধ্যম দিয়ে যেতে হবে, আজমির বাবার মাধ্যম দিয়ে যেতে হবে। এটা আপনাকে আপনার সৃষ্টিকর্তা থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। ইসলামে এই জাতীয় লিঙ্ক ওয়াস্তার কোনো ভিত্তি নাই। এই লিঙ্ক দিয়ে সব ব্যবসা চলে, হিন্দু ধর্মের ব্যবসা চলে এই লিঙ্ক দিয়ে, খ্রিস্টান ধর্মের ব্যবসা চলে এই লিঙ্ক মাধ্যম আস্তা দিয়ে, ইহুদি ধর্মের ব্যবসা চলে লিঙ্ক মাধ্যম আস্তা দিয়ে, আর ইসলাম ধর্মেরও নামধারী কিছু আলেম আছে তাদের ব্যবসা চলে এই লিঙ্ক মাধ্যম আস্তা দিয়ে। আর ইসলামের মূলনীতি হচ্ছে এই লিঙ্ক মাধ্যম আস্তাকে ভেঙে ফেলো, এটাই ইসলামের মূলনীতি। তারা বলতো, আবু জেহেল বলতো যে কাবা ঘরের মধ্যে যে মূর্তি আছে লাত ওজ্জা, এরা ছিল খুব ভালো পরহেজগার মানুষ, আদিকালে খুব ভালো পরহেজগার মানুষ ছিল। আবু জেহেলরা বলতো যে আমরা অনেক গুনাহগার, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে কিছু চাইতে পারবো না। যারা আল্লাহর নেককার বান্দা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল কাবা ঘরের মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল কাবা ঘরের মধ্যে, তা এরা হচ্ছে আল্লাহর নেককার বান্দা, এদের ওসিলা দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। তো সেটা আল্লাহ রাসূল ভেঙে ফেলেনি? হ্যাঁ, কথা মনে হয় না আমার, বুঝতে পারছেন না? পারছেন না? যে ওসিলাগুলো দিয়ে আবু জেহেলরা আল্লাহর নিকটে দোয়া করতো, ওই ওসিলাগুলোকে আল্লাহ রাসূল ভেঙেছে না ভাঙেনি? ভেঙেছে। এবং তাদেরকে এটাই শিখাতে চেয়েছে যে সৃষ্টিকর্তা তোমার, চাও তুমি, রব তোমার, চাও তুমি, আল্লাহ তোমার, চাও তুমি। আরে কিসের পীর, কিসের ওলি, কিসের আউলিয়া, কিসের বাবা? তোমার পীর, তোমার ওলি, তোমার আউলিয়া, তোমার বাবা, সারা পৃথিবীর সব পীর ওলি আউলিয়া মিলে তোমাকে যত না ভালোবাসে, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। তোমার বাপ মা, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন তোমাকে যত না ভালোবাসে, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। তুমি কেন আল্লাহকে দূরে করে দিচ্ছ? আল্লাহ তোমার কাছে আছে, আল্লাহ অপেক্ষায় আছে কখন আমার বান্দা আমার ইবাদত করবে, কখন আমার বান্দা বুঝবে যে আমি ইলাহ, আমার কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। আমি প্রতি রাতের শেষ অংশে বসে থাকি এ অপেক্ষায় কখন মানুষ আমার কাছে চাইবে, আমি অপেক্ষায় থাকি। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, পৃথিবীর যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন, যখন স্মরণ করো না কেন, দিনে রাতে 24 ঘন্টায় আটলান্টিক মহাসাগরের অতল গহ্বর থেকে স্মরণ করো, আর সাহারা মরুভূমির নির্জন এলাকা থেকে স্মরণ করো, আর আফ্রিকার গভীর জঙ্গল থেকে স্মরণ করো, আর দিনে রাতে 24 ঘন্টায় যখনই স্মরণ করো না কেন, আমি আল্লাহ সাথে সাথে উত্তর দেব। মানুষ তো জানে না যে আল্লাহকে, মানুষ তো বুঝে না আল্লাহকে, মানুষ তো জানে না তার সৃষ্টিকর্তাকে। যখন ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালাম মাছের পেটে ছিলেন, তখন মাছের পেটে বিপদে পড়ে তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তো আল্লাহ বলতেছেন কোরআনে যে ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে ইউনুস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। আল্লাহু আকবার! তাহলে আল্লাহকে স্মরণ করার জন্য কোনো মাধ্যম লাগে? আল্লাহকে স্মরণ করার জন্য কোনো সময় লাগে? আল্লাহকে স্মরণ করার জন্য কোনো স্থান লাগে? আল্লাহ আপনার, আপনি আল্লাহর,
আপনি আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনার সাথে আল্লাহর রিলেশন যত মজবুত, যত শক্তিশালী, পৃথিবীর আর কোনো সম্পর্ক এত শক্তিশালী হতে পারে না। এই শরীর তৈরি হয়েছে দুনিয়াতে, কিন্তু ভিতরে যে আত্মা আছে, আত্মা আল্লাহর কাছ থেকে এসেছে। কথা কি বুঝতে পারছেন? আপনার এই শরীর মায়ের পেটে তৈরি হয়েছে, কিন্তু আত্মা কিন্তু মায়ের পেটে তৈরি হয়নি। আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা এসে ফোঁ দিয়ে গেছে 4 মাসের মাথায়। তো এই আত্মাকে যখন আপনি আল্লাহ থেকে দূরে রাখেন, এই মাধ্যম, সেই ওয়াস্তা, সেই লিঙ্ক, আল্লাহর কাছে সিজদা করেন না, বাবাদের কাছে যান, গুনাহে লিপ্ত থাকেন, তখন আত্মা অত্যাচারিত হয়। এই জন্য কোরআনে যত তওবার দোয়া আছে, সব তওবার দোয়ায় দেখবেন রব্বানা জালামনা আংফুসানা, হে আল্লাহ আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি, গুনাহ করেছি, এটা অনুবাদ নয়, কী করেছি, আমাদের আত্মার উপর অত্যাচার করেছি। ইন্নি জালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। যত আল্লাহ থেকে দূরে যান, তত আত্মা কষ্ট পায়। আপনি বুঝেন আর না বুঝেন, অনুভব করেন আর না করেন, আত্মা ছটপট করে, হতাশ হয়, বিপর্যস্ত হয়, বিপদগ্রস্ত হয়। আত্মা দুর্বল সৃষ্টিজীব, সে তার প্রতিপালকের নিকটে ফিরে যেতে চায়, কোনো মাধ্যম ছাড়াই, কোনো অবস্থা ছাড়াই। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? এই কথা আল্লাহকে আত্মাদেরকে কোনো মাধ্যম দিয়ে জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, আত্মারা যখন উত্তরে বলেছিল যে বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, তখন আত্মারা কি কোনো মাধ্যম দিয়ে উত্তর দিয়েছিল? তো যখন রুহের জগতে আত্মার সম্পর্ক ছিল আল্লাহর সাথে ডাইরেক্ট, আজকে দুনিয়াতে এসে সে আত্মা আল্লাহ থেকে অনেক দূরে। আপনার হুজুর, আপনার আলেমুল্লাহ, আপনার আত্মাকে আল্লাহ থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। এই জন্য আল্লাহ অস্থির থাকে আত্মা। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্তি পায়। এই আত্মাকে যদি আপনি শান্ত করতে চান, প্রশান্তি দিতে চান, আরাম দিতে চান, সুখ দিতে চান, তাহলে তাকে আল্লাহর স্মরণে মগ্ন রাখতে হবে।